একটানা কাজ করতে করতে আমরা ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ি। এই ক্লান্তি ও বিষণ্ণতা দূর করতে আমরা ঘুরতে বের হই। এছাড়াও কাজের সূত্রেও দূরে কোথাও যেতে হয়, সঙ্গত কারণেই আমাদের হোটেলে আশ্রয় নিতে হয়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে কেন প্রায় সব হোটেলের বিছানার চাদর, লেপ, বালিশ এবং তোয়ালে সাদা হয়? 1990-এর দশকে হোটেলের কক্ষে সাদা চাদর, বালিশ ও তোয়ালে ব্যবহার শুরু হয়। একে জনপ্রিয় করে তোলে ওয়েস্টিন ও শেরাটন। দুই হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হোডার মনে করেন, সাদা বিছানা অতিথিদের মাঝে ভ্রম সৃষ্টি করে। এক্ষেত্রে কয়েকটি যুক্তিও দিয়েছেন হোডার। এরিন হোডারের যুক্তি ছিল, সাদা চাদর বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে, যা মানসিক তৃপ্তি বয়ে আনে। রুমটি দেখে মনে হয় মাত্রই পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে, এতে দর্শনার্থীরা আরাম বোধ করে। এরিন হোডারের যুক্তি মেনে এই পদ্ধতি ব্যবহারের ফলে ওয়েস্টিনের হোটেলগুলোর ব্যবসা অনেকটাই বেড়ে যায় এবং পরবর্তীতে প্রায় সকলেই এই পন্থা অনুসরণ করতে শুরু করেন। বিজ্ঞান অনুসারে সাদা রং আলোর প্রতিফলন ঘটায়, এতে রুম আরো উজ্জ্বল দেখায়। এছাড়াও সাদা রং মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, মনে শুভ্রতা ও পরিচ্ছন্নতার তাড়না আসে। সাদা রংকে বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়, তাই হোটেলের রুমের বিছানায় সাদা চাদরের ব্যবহার হয়। সাদা চাদর বালিশ একটু নোংরা হলেই তা সঙ্গে সঙ্গে ভিজিয়ে ধোয়া সম্ভব হয়। অন্য রঙের হলে একটার সাথে অন্যটায় রং লেগে যাওয়ার শঙ্কা থাকে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতার হাউসকিপিং এর অধ্যাপক তরুণ সরকার জানান, 90-এর দশকের শুরুতে ওয়েস্টিন হোটেলের গ্রুপ তাদের হোটেলের ঘরগুলোতে সাদা বালিশ, চাদর ও তোয়ালের ব্যাপক ব্যবহার শুরু করে। এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা এখন যে হোটেল অবস্থান করছি, এটি ব্রাসেলসের একটি 3-স্টার হোটেল। হোটেলটি খুবই সুন্দর। এটি একটি লাইব্রেরি রুম। আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে এখানে পড়তে পারবেন। এখানে খেলাধুলা এবং জিমেরও ব্যবস্থা রয়েছে। আমি জানি না এটা কিভাবে খেলতে হয়, তারপরেও একটু ট্রাই করলাম আর কি। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ।